টিউনিশিয়ায় অগ্নিকাণ্ডের পর নৌকা ডুবিতে মারা যাওয়া বাংলাদেশিদের সবার পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুর এবং তিনজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য তুলে ধরে আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক জাহিদুল ইসলাম জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। লিবিয়া থেকে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে গেল 18 ফেব্রুয়ারি ভূমধ্যসাগরে টিউনিশিয়া উপকূলে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নৌকায় চালক সহ বাংলাদেশ, পাকিস্তান, মিশর ও সিরিয়ার 53 জন নাগরিক ছিলেন। এদের মধ্যে নৌকা ডুবিতে প্রাণ যায় 9 জনের আর জীবিত উদ্ধার করা হয় 44 জনকে। নিহতদের মধ্যে 8 জনই বাংলাদেশি আর অন্যজন পাকিস্তানের। আজকে ভোর পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমরা মিশন থেকে, দূতাবাস থেকে যা পেয়েছি, তাতে 9 জনের মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে 8 জন বাংলাদেশি। এবং এই 8 জন বাংলাদেশির সবার পরিচয় 6 জনেরটা অলরেডি পাওয়া গেছে। আমরা এটা এক্সপ্যাট মিনিস্ট্রির সাথে কথা বলে আমরা একটা ব্যবস্থা অবশ্যই নিচ্ছি।